जलपाइगुड़ दिखे नजर रखब। जलपाइगुड़ी डाउकीमारी महाशक्ति मॉडर्न स्पोर्टिंग क्लाब और ए बचर तर पुजो 37वें बर्षे पदार्पण करल और 15 हाथे सुविशाल काली प्रतिमा से छवि अपनारा देखते पाच्छेन। डाउकीमारी महाशक्ति मॉडर्न स्पोर्टिंग क्लाबे 37वें श्यामा पूजा 15 हाथे सुविशाल काली प्रतिमा। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, আজকে দীপান্বিতার অমাবস্যা, পাশাপাশি সূর্যগ্রহণও, আর বিশেষ পূজো তো আছেই, কি চিত্র তুলে ধরবে? একেবারে দেখো, প্রথমেই যে বিষয়টি জানিয়ে রাখবো যে আমরা শহরাঞ্চলের বিভিন্ন বিগ বাজেটের পূজোগুলো কিন্তু লাগাতার ভাবে কভারেজ করে এসেছিলাম এবং মানুষের সামনে তুলে ধরেছিলাম। আজ কিন্তু আমি তেমনি জলপাইগুড়ি জেলার একেবারে ধুবড়ী ব্লকের প্রত্যন্ত গ্রামাঞ্চল ডাউকিমারি বাজার এবং সেই ডাউকিমারি বাজারের একটি স্থানীয় ক্লাব এবং সেই ক্লাব এবছর তারা 37তম শ্যামা পূজায় পদার্পণ করলো এবং তাদের এবছরের চমক শুধুমাত্র এবছরই নয়, তারা বরাবরই কিন্তু 11 হাতের কালী প্রতিমা প্রতিস্থাপন করে থাকেন, নির্মাণ করেছেন, দর্শকদের জন্য তারা সেটা রাখেন, কিন্তু এবছর তারা 15 হাতের প্রতিমা তৈরি করেছেন। যেমনটা আমি প্রথমে আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু দেখাতে, যদি সম্ভব হয় সরাসরি তোমার সামনে তুলে ধরার। দেখো, এই প্রতিমা কিন্তু স্থানীয় এক মৃৎশিল্পী ভূপাল রায়, তিনি কিন্তু এই প্রতিমা নির্মাণ করেছেন এবং এই প্রতিমা যে ক্লাব রয়েছে সেই ক্লাব কিন্তু এই প্রতিমা তৈরি করেছে একটা অন্য আদলে। তুমি তোমাকে পাশাপাশি আরেকটু বিষয় আমি জানিয়ে রাখবো যে শহরাঞ্চলে যে সমস্ত পুজোগুলি থাকে সেটুকু মূলত কিন্তু বিভিন্ন থিমকে কেন্দ্র করে কিন্তু তৈরি করা হয় এবং সেই থিম পূজার দিকে কিন্তু প্রত্যেকের একটা অন্যরকম নজর থাকে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ শহরাঞ্চলে গিয়ে ভিড় জমায়, এটাই স্বাভাবিক, এবং গ্রামাঞ্চলে যে সমস্ত পুজোগুলি রয়েছে সেই পুজোগুলিতে আর সেরকম আলোর কোনো ঝলকানি থাকে না, আলোর রোশনা থাকে না, একটা বিগ বাজেট থাকে না, তারপরেও কিন্তু গত 37 বছর ধরে গ্রামের এই ক্লাব অর্থাৎ কিন্তু তারা তাদের কিন্তু প্রয়াসে কোনো রকম খামতি রাখেনি। আমার সঙ্গে ক্লাব কিছু কর্তৃপক্ষ রয়েছেন, আমি আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, একটু জানার চেষ্টা করবো তাদের কাছ থেকে যে এই 15 হাতের প্রতিমা তারা কি বিশেষ চমক রয়েছে এবং কোন উদ্দেশ্যে তারা কিভাবে করছে, পুরো বিষয়টি আমি তোমার সামনে আমার আমাদের সময় কলকাতার দর্শকদের একটু দেখাতে চাইবো। আমার সঙ্গে এই মুহূর্তে যারা হাজির রয়েছেন, এই ক্লাবের কর্মকর্তারা রয়েছেন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। প্রথমে আপনার নাম ও পরিচয়? আচ্ছা, বললাম এই যে 15 হাতে একটা প্রতিমা, এটা গ্রামের মধ্যে এই প্রথম, কোত্থেকে চিন্তা ভাবনা? অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না, বিষয়টা আমাদের চিন্তা ভাবনা হলো যখন লকডাউন কালের পরে আগের থেকে আমাদের পুজোটা অনেক আগে থেকে স্টার্ট হয়েছিল, কিন্তু আমরা যখন দেখেছি যে গ্রামের পুজো গুলোর দিকে সাধারণ মানুষের ঝোঁক থাকে না, সাধারণ আমাদের গ্রামের মানুষগুলোই দুর্গিতে গিয়ে বা পার্শ্ববর্তী শহরে গিয়ে ভিড় করে, তখন তখন আমরা চিন্তা ভাবনার থেকে আমরা একটা চিন্তা ভাবনা করলাম যে হচ্ছে নর্মাল পুজো নর্মাল লাইটিং যতই করি আমাদের মানুষ ডুবুরিতেই যাবে, তাই জন্য হচ্ছে আমাদের এই চিন্তা ভাবনাটা আসলো যে হচ্ছে কিছু নতুন করার। তো প্রথমে আমাদের 13 হাত দিয়ে শুরু হলো, এবার আজকাল আস্তে আস্তে এবার 15 হাতে হলো, এটা আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা কন্টিনিউ আসছে এটাকে 1 হাত 1.5 হাত করে বাড়িয়ে যাবে। তাতে মানুষের যে রেসপন্স খুব ভালো রেসপন্স পাচ্ছি আমাদের ক্লাবের কার্যকর্তারাও। গতকাল থেকেই তো আপনার পুজো তো গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল, তো সেক্ষেত্রে গতকাল কিরকম লোকের ভিড় ছিল? গতকাল থেকে অ্যাকচুয়ালি শুরু হয়নি, তার আগে দিন দিয়ে শুরু, তার আগে দিন আপনারা হয়তো কখনো দেখেছেন যে হচ্ছে আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিত যুবক হাত ধরে শিক্ষক যুবকের হাত ধরে আমাদের পুজোর আগের দিন উদ্বোধন হয়েছিল। গতকাল মোটামুটি আশানুরূপ আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না, তারপরে যতটা আশা মানে লোক হয়েছিল আমরা ততটাই শিক্ষিত করতে পারিনি যে এতটা লোক। অসংখ্য ধন্যবাদ। দেখো মধুপন্না, যেটা যে বিষয়টা জানা যাচ্ছে যে গ্রামাঞ্চলের পুজোগুলিতে মানুষের ঢল নেমে আনার জন্য এবং গ্রামের মানুষকে একটা অন্যরকমের একটা আবহাওয়া তৈরি করে দেওয়ার জন্যই কিন্তু এই ক্লাবের এই উদ্যোগ। পাশাপাশি আমি একটু কথা বলার চেষ্টা করবো, এখানে আমরা কিছু দর্শনার্থী পেয়েছি, একটু একটু যদি কথা বলার চেষ্টা করবো। বলছেন আপনারা কোথা থেকে এসেছেন? গ্রামের মধ্যে এরকম চমক কি এর আগে কখনো দেখে দেখা গেছে? হ্যাঁ, কি মনে করছেন ক্লাবের উদ্যোগকে কি বলবেন? দেখি আনন্দিত গ্রামের মানুষ সবাই প্রভাবিত হবে, দেখি সবাই থাকবে, কেউ শহরে যাবে। শহরাঞ্চলে শহরে শহরে পুজো তো বিগ বাজেট থাকে, সেখানে অন্যরকম একটা চিত্র থাকে, সে জায়গায় প্রত্যন্ত গ্রামে এত বড় প্রতিমা, যে আমরাও তাই দেখতে আসি, খুব খুশি আনন্দ আনন্দ একেবারে। মধুপন্না দেখো, যারা এখানে এই পুজো মণ্ডপে যারা পুজো দেখতে আসছেন, যারা প্রতিমা দর্শন করতে আসছেন, ইতিমধ্যে কিন্তু প্রত্যেকের কাছে কিন্তু খবর একেবারে ছড়িয়ে গিয়েছে
যে 15 হাতের প্রতিমা ডাউকিমারিতে তৈরি হয়েছে এবং স্থানীয় এক মৃৎশিল্পীর হাতে কিন্তু এই প্রতিমা তৈরি হয়েছে। আমি পাশাপাশি একটু বাজেটটি শোনার চেষ্টা করবো, আমার সঙ্গে আরো কয়েকজন ক্লাব কর্তারা রয়েছেন, আমি তাদের সঙ্গেও কথা বলবো, একটু জানার চেষ্টা করবো যে এই প্রতিমা, একটা তো বাজেট রয়েছে এত 15 হাতের একটা প্রতিমা, সেখানে কত টাকার বাজেট, কোথায় মানে ক্লাবের এই উদ্যোগ, কিন্তু আরো একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। ১,৭৫,০০০ আমাদের ক্লাব মেম্বারদের ডোনেশন কালেকশন করে এবং এটি যদি কালেকশন করে ১,৭৫,০০০ পাবে। একটা বিষয় দেখা যায়, শহরাঞ্চলে বড় বড় ক্লাবে বড় বড় ব্যবসায়ী বড় ধরনের অ্যাড ফ্যাড বহুত মানে একটা টাকার একটা গল্প থাকে, সে জায়গায় আপনাদের ক্লাবের এই ব্যাপারটা? আমরা তো মোটামুটি ডোনেশনই বেশি দিই আর আমাদের কালেকশন খুব কম হয়, কেন আমরা এখানে বড় বড় ব্যবসায়ী থাকে না। হ্যাঁ, গ্রামের যারা সাধারণ মানুষ আছে তারা সাধ্য মতো যা পারে দেয়, হ্যাঁ তাতে নিয়েই আমরা ইয়ে করেছি। কি মনে করছেন, কেমন মানে মানুষ কিরকম, মানুষের ভিড় কিরকম? মানুষ তো আমাদের এখানে প্রত্যেক বছর গ্রামের মানুষ আসে, হ্যাঁ তাদের একটা প্রত্যাশা থাকে যে আমাদের জুতোটা তারা উপভোগ করে এবং আমরা সাধ্য মতো চেষ্টা করি তাদের আনন্দটা দেওয়ার জন্য। আগামীতে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? আগামীতে আমাদের পরিকল্পনা এখনো ঠিক হয়নি, আমরা পরে বসে ব্যাটিং করবো। পাশাপাশি আপনার থেকে আমি আরেকটি বিষয় জানতে চাইবো, এত বড় সুবিশাল প্রতিমা, এই প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে আপনার কি ব্যবস্থা নিয়েছেন? দেখুন, এত বড় প্রতিমা তৈরি করা বা বিসর্জনের ক্ষেত্রে তো অন্যত্র কোথাও তো হয় না, সেক্ষেত্রে আমরা বরাবর যখন 11 হাত থেকে শুরু হলো তখন থেকে আমরা যেটা করি, প্রতিমাটাও মণ্ডপের ভেতর থেকেই তৈরি করা হয়, এমনকি বিসর্জনের বেলা তো রীতিমতন মোটর লাগিয়ে অন্যত্র একটা জায়গার থেকে পুকুর হোক নদী হোক মোটর দ্বারা জল নিয়ে এসে বিসর্জনের সমস্ত বিষয়টা এখানেই আমরা অনুষ্ঠিত করি, এমনকি বিসর্জনের ক্ষেত্রে যে আনন্দটা সেই আনন্দটা আমরা পুজো প্যান্ডেলের মধ্যেই করি আর কি। আচ্ছা, বরাবর 11 বার থেকেই হয়ে আসছে। এখানে এখানে দেখা যাচ্ছে একটা সংকীর্ণ জায়গা, সে জায়গায় দাঁড়িয়ে মানে এখান থেকে সম্ভব হয় ব্যাপারটা? না দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, যখন পুজো শেষ তখন তো আর এই প্যান্ডেল এই সমস্ত কিছু মানে প্যান্ডেল খুলে করা, প্যান্ডেলটা মতন খুলে জায়গাটাকে একটু সম্প্রসার করা হয়, পরিষ্কার করা হয় রীতিমতো, তারপরে এখানে কতদিন রাখবেন প্রতিমা? দেখুন, আমাদের তো ইচ্ছা আছে 4 দিন রাখার, তারপরে ওয়েদারের উপর নির্ভর করবে আর একটু প্রশাসনিক দিকটাও একটু দেখতে হবে, ওনাদেরও তো একটা ব্যাপার আছে, ওনারা তো জানিয়েছেন কদিন রাখতে হবে না রাখতে হবে, সেই দিকটা আমরা যদি রিকোয়েস্ট করে একদিন রাখতে পারি, ওয়েদারটাও যদি ভালো থাকে আমরা চাবো যে একদিন বেশি রাখার, কারণ আমরা চাবো অসহ এলাকার মানুষ প্রত্যেকেই যেন এই প্রতিমা দর্শন করতে পারে, প্রত্যেকেই যেন আনন্দ উপভোগ করতে পারে দীপাবলি। একেবারে মধুপূর্ণা, যেমনটা তুমি শুনে নিলে ক্লাবের বাজেট 1,75,০০০ যেমনটা তারা জানালো, এই খরচায় কিন্তু তারা নিজের সদস্য পদ যারা রয়েছেন তারা নিজস্ব ডোনেশনে এবং সামান্য কিছু লোকের কাছ থেকে কালেকশন করে তারা কিন্তু এই সুবিশাল প্রতিমা নির্মাণ করেছেন। এবং পাশাপাশি তোমাকে আরো একটি বিষয় জানিয়ে রাখবো, এই প্রতিমা কিন্তু এই পুজো মণ্ডপের ভিতর থেকেই নির্মাণ করা হয়েছে এবং পাশাপাশি তারা যেমনটা জানাচ্ছে এই প্রতিমার বিসর্জনও কিন্তু এই যেখানে রাখা হয়েছে প্রতিমা সেখান থেকেই বিসর্জন দেওয়া হবে এবং পাশাপাশি তারা প্রশাসনিক এই পুজো 37 বছরে পদার্পণ করছে, আর এই পুজোর ঠিক কি বৈশিষ্ট্য রয়েছে? দেখো, ক্লাব সূত্রে যে খবর তারা যেটা জানাচ্ছে যে গত 37 বছর ধরে তারা ছোট করেই কিন্তু পুজো করতো এবং তারপরে তারা প্রথমে 11 হাত পরে 13 হাত এবং এবছর তারা 15 হাতের প্রতিমা নির্মাণ করেছে। এবং পাশাপাশি আরেকটি বিষয় তোমাকে দেখাতে বললো, আমার ভিডিও জার্নালিস্ট ভাস্করকে একটু দেখাতে বলবো, যে পাশেই কিন্তু পূজিত শ্যামা মায়ের প্রতিমা এখানে রাখা রয়েছে এবং সেই এই প্রতিমাকেই কিন্তু তারা এখানে মানে পুজো দেওয়া হয় রীতি মেনে সমস্ত রকম নিয়ম কানুন মেনে, সে মোতাবেক কিন্তু এটা পরিষ্কার যে এই 15 হাতের প্রতিমা এটা শুধুমাত্র দর্শনার্থীদের উদ্দেশ্যেই তৈরি করা এবং দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্যই বলা চলে যে এই 15 হাতের প্রতিমা তৈরি করা। এবং পাশাপাশি তারা এবছর একটু উদ্যোগ নিয়েছে যে সেখানে গিয়ে তারা একটা আলোর একটা রোশনি তারা চেষ্টা করেছে। এবং পাশাপাশি যে সমস্ত প্রত্যেকটি ক্লাবে একটা বিষয় দেখা যায় যে কালী পুজোর সময় ক্লাবের এই মানে শুধুমাত্র প্রতিমা প্যান্ডেলকে কেন্দ্র করে নয়, পাশাপাশি বেশ কিছু সাংস্কৃতিক সন্ধ্যারও তারা আয়োজন করে অনুষ্ঠানও করে থাকেন। আমি এখানে আরেকজনকে পেয়েছি, একটু যদি কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে ঠিক কি কি অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। একেবারে আমি সরাসরি আমি ক্লাব কর্তার মুখ থেকে শুনে নেওয়ার চেষ্টা করবো। বলছিলাম, আপনাদের এই পুজো পুজো উপলক্ষে আপনারা এক্সট্রা করে কি কি অনুষ্ঠান রেখেছেন? তারপরে আমরা কালকে যেমন পুজো হয়েছে,
আজকে থেকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিওনা করছি এই তিন দিন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বা দাদা বলে সেটা কি ক্লাব থেকে ক্লাব প্রাঙ্গণে মধ্যে ক্লাব মন্ত্র আছে মঞ্চে আমরা করব মূলত কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছেন আপনি মূলত গান বাজনা দিয়েই আমাদের এগুলো শুরু হয় এসব নিয়েই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি ছোট ছোট বাচ্চাদের জন্য তাদের জন্য গত দু বছর কোভিড ছিল তখন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি এবং কোভিড নিয়ম মেনেই আমরা ওটা করেছি এইভাবেই আমাদের জিনিসগুলো আসতেছে কি মনে করছেন কতটা আশাবাদী রয়েছেন এই বছর যেটা আমরা বলছি যেমন ধূপগুড়িতে বড় বড় স্পিনসের পূজাগুলো হয় সেই পূজাগুলো না দেখে এখন আমাদের এখানে এসেই গ্রামের পূজাগুলো দেখেই তারা ঘুরে যাচ্ছে যে আমাদের এখানেও এরকম বড় পূজা হচ্ছে এই মনে করি আমাদের খুব আনন্দিত আমাদের খুব আশাবাদ এই বুঝেই একেবারে দেখো মধুবন্যা যেটা ক্লাব কর্তৃপক্ষরা জানাচ্ছে তারা কিন্তু আজকের থেকে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছেন এই ক্লাব প্রাঙ্গণের অদূরেই তারা ক্লাব প্রাঙ্গণের অদূরেই তারা একটি সাংস্কৃতিক মঞ্চ করেছেন যেখানে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন এমনটা তারা জানাচ্ছেন পাশাপাশি সকাল থেকেই কিন্তু পুজো মণ্ডপে এই প্যান্ডেলে কিন্তু মানুষের ঢল নামা শুরু করে দিয়েছে প্রত্যেকেই আসছে আমি কিছুক্ষণ আগেও যেমনটা কথা বললাম আর ক্লাব কর্তৃপক্ষরা আমার জানাচ্ছেন যে সন্ধ্যা নামতেই কিন্তু এখানেও ধূপগুড়ি শহরের মতো শহরাঞ্চলের বিগ বাজারের পুজোর মতো একটা ঢল নাম মধুবন্যা সানি একটু যদি প্যান্ডেল পাশাপাশি তুমি প্রতিমা আরো একবার যদি আমাদের দর্শকদের জন্য একটু তুলে ধরো একেবারে আমি আমার ভিডিও জার্নালিস্ট ভাস্করকে বলবো একটু যদি আরো পুরো বিষয়টা যদি দেখানো হয় দেখো তোমাকে এখানে প্রথমেই যে বিষয়টা দেখাবো যে সব সমস্ত জায়গায় যে যে লেভেলের মূর্তি হয় তার থেকে কিন্তু একটু ব্যতিক্রমী ভিন্ন হবে সেটাকে তুলে ধরা হয়েছে এবং এই মুহূর্তে সেই চিত্র কিন্তু আমি সময় কলকাতার পর্দায় তোমার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সুবিশাল কালী মা এখানে তৈরি করা হয়েছে একেবারে স্থানীয় যে মৃৎশিল্পী রয়েছে ভূপাল রায় তাকে তার হাত দিয়ে কিন্তু এই প্রতিমা তৈরি হয়েছে সেই প্রতিমা কিন্তু একেবারে বলা চলে যে মাটির নিচেই সামান্য কিছু বাঁশের সরঞ্জামের উপর এটাকে রাখা হয়েছে এবং যেমনটা মালি সূত্রে আমাদের কাছে খবর রয়েছে যে তিনি কিন্তু এখান থেকেই তিনি স্থানীয় দুর্গাপূজার সময় বিভিন্ন প্রতিমা নির্মাণ করে থাকলেও কিন্তু কালী পূজায় তিনি এই ক্লাবের যে মূল যে প্রতিমা সেই প্রতিমাকে বানাতেই কিন্তু ব্যস্ত থাকেন পাশাপাশি তিনি ছোটখাটো আরো রাখেন এবং তোমাকে বলবো আরেকটি বিষয় আমি পাশাপাশি দেখাতে বলবো ভাস্করকে যে এই যে পুজো মণ্ডপ মণ্ডপের মধ্যে কিন্তু সেরকম কোন রকম কিন্তু আলোকসজ্জার কোন রকম ঝলকানি এখানে রাখা হয়নি এবং পাশাপাশি যেমনটা কিছুক্ষণ আগে ক্লাব কর্তারা বললো যে তাদের স্বল্প স্বল্প বাজেটের এই পুজো এবং স্বল্প বাজেটের মধ্যে যে ব্যতিক্রমী সেটা হচ্ছে 15 হাতের কালী প্রতিমা এবং পাশাপাশি একেবারে সাধারণ ভাবেই কিন্তু তারা একটা পুজো মণ্ডপ তৈরি করেছেন মানুষজন আসছেন বসার জন্য চেয়ার রাখা হয়েছে এই চিত্র কিন্তু গোটা ফুটে উঠছে আমি একটু যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কি মনে হচ্ছে যে আগের দিনের তুলনায় কি আজকে ভিড় বাড়তে পারে তার কারণ আগের দিনের ওয়েদার যথেষ্ট খারাপ ছিল আজকে ওয়েদার অতটা খারাপ নয় কি মনে হচ্ছে দেখো আজকে কিন্তু সকাল থেকে কিন্তু জলপাইগুড়ি জেলা জুড়েও কিন্তু একটা বৃষ্টির প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ রয়েছে তবে যেহেতু ডাউকিমারি একটি বাজার এবং সেই বাজারে কিন্তু অত্যন্তই মানে লোকের আনাগোনা থাকে এবং পাশাপাশি যেহেতু গ্রামের পুজো এত বড় একটা চমক নিয়ে এসেছে ক্লাব কর্তৃপক্ষ স্বাভাবিকভাবেই মানুষের একটা ঢল নামবে তারা কিন্তু মনে করছেন আমি এই মুহূর্তে পেয়ে গেছি যে প্রতিমা নির্মাণ করেছে ওনার স্ত্রীকে আমি পেয়েছি কারণ ভূপালকে পাওয়া যায়নি কারণ তিনি হয়তো কোনো কাজে ব্যস্ত হয়েছেন ওনার স্ত্রীও কিন্তু এই প্রতিমায় হাত লাগিয়েছেন আমরা একটু সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব বলুন আপনার নাম আমার নাম আচ্ছা আপনি এবং আপনার স্বামী মিলেই তো এই প্রতিমা তৈরি করেছেন এর আগেও আমরা দেখেছিলাম বহুবার আপনাদের বিভিন্ন প্রতিমা তৈরি করতে তো এই 15 হাতের প্রতিমা তৈরি করতে কতটা মানে সময় লেগেছিল সময় লাগছে 10 দিন হ্যাঁ তার মধ্যে ছিল 3 জন কর্মচারী ছিল হ্যাঁ 2 জন কাজের ভয়ে চলে গেছে ভয়ে আর 1 জন আমাদের সাথেই ছিল আমরা কাজ করছি আচ্ছা এখানেই করেছেন প্রতিমা হ্যাঁ আপনাদের বাড়ি বাড়ি বগরিবেড়ি তারপরে 15 দিন তাহলে এখানেই থাকলেন ক্লাবই থাকলেন 15 দিন লাগে না এখানে 10 দিন মানে 10 দিন ক্লাবই থাকলেন তার মানে হ্যাঁ তো কি কি মনে করছেন এর আগে কখনো মানে এইরকম প্রতিমা বানিয়েছেন এরকম প্রতিমা বড় প্রতিমা বানাইনি ছোট প্রতিমা বানাইছি তবে এই 10 দিন যদি এই প্রতিমার পিছনে গেল কালী পূজা তাহলে অন্যান্য প্রতিমা আপনারা এবছর বানান বানাইছেন আগে ওদিন বানায় রাখছি কি মনে করছেন আরো এরকম কি প্রতিমা কি আসতে পারে বায়না আমার তো মনে হয় এই কাজ দেখে আসতে পারে হ্যাঁ ধন্যবাদ যেমনটা তুমি শুনে নিলে যে উনি কিন্তু এই প্রতিমা মানে এই প্রতিমা তৈরিতে ওনার একটা অবদান রয়েছে ওনার হাত রয়েছে
এবং পাশাপাশি এই মুহূর্তে যে একেবারে জানি অবদান তো তার আছে সেটা তো বোঝাই যাচ্ছে। আরো একটা প্রশ্ন আছে যে এই বছর তারা 15 হাতের এই সুবিশাল কালী প্রতিমাকে কেন বেছে নিলেন দর্শনার্থীদের জন্য? দেখো শুরুর থেকেই তারা কিন্তু আমাদেরকে জানিয়ে আসছে যে গ্রামাঞ্চলে যে সমস্ত পুজো হয় সেই পুজোগুলিতে একটা আলো থেকে শুরু করে পুজো থিম থেকে শুরু করে মণ্ডপ থেকে শুরু করে কোনো কিছুতে কিন্তু সেরকম বড় চমক থাকে না। স্বাভাবিকভাবে মানুষজন কিন্তু পুজো মণ্ডপ দেখতে আসে না, একটা অনীহা চলে আসছে ক্লাব বা পাড়ার ক্লাবে পুজো দেখতে, সবাই কিন্তু সেই শহরের দিকেই কিন্তু মানে যেতে লক্ষ্য করা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে ক্লাব কর্তৃপক্ষের এই অভিনব চিন্তা, তারা ভেবেছেন যে যদি ব্যতিক্রমী ভাবে যদি কোনো একটা বড় আকারের প্রতিমা তৈরি করা যায় হয়তো মানুষ সেখানে আসবে, এবং সেটা তাদের সেই স্বপ্ন কিন্তু সার্থকই হয়ে দাঁড়িয়েছে। কেন তারা জানাচ্ছেন পুজো মণ্ডপ উদ্বোধনের আগে থেকেই কিন্তু মানুষ এখানে ঢল নামিয়েছে এবং আজকেও প্রচুর মানুষের জমায় দেখানো হবে এমনটা কিন্তু তারা দাবি করছেন। আর তোমাকে পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখবো যে আজ সকাল থেকেই কিন্তু জলপাইগুড়ি গোটা জেলা জুড়েই কিন্তু একটা বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে, সেই জায়গায়ও কিন্তু হালকা চিন্তা তাদের মধ্যেও রয়েছে। এবং এই মুহূর্তে তোমাকে আরেকটি বিষয় দেখাতে বলবো, দেখো যেমনটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু স্থানীয় যে সমস্ত লোকজন যারা রয়েছেন তারা কিন্তু পুজো দিতে আসছেন বিভিন্ন রীতি মেনে, তারা কিন্তু স্থানীয় যারা পুজো দিতে আসছেন তারা ঠিক কতটা খুশি, কারণ 2 বছর তারা সেভাবে মন্দিরে প্রবেশ করতে পারেনি, অনেক বিধি নিষেধ ছিল সানি। দেখো একজন এই মুহূর্তে পুজো অর্পণে ব্যস্ত রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করবো ওনার সঙ্গে। দেখো যেমনটা তুমি জানাচ্ছিলে যে গত 2 বছর কোভিড ছিল, কোভিড সিচুয়েশন ছিল, প্রত্যেকেই ঘরবন্দি ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এই সকলেই কিন্তু পুজোতে মেতে উঠেছে, এটাই এটাই স্বাভাবিক। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যিনি এখানে এই মুহূর্তে রয়েছেন। বললাম দাদা 2 বছর পরে পুজো দিতে আসলেন, একেবারে কোন রকম মানে নির্দ্বিধায়, না কোনো মাস্ক না অন্য কিছু, কিরকম আর এই পাড়াতে এত বড় একটা চমক, এত বড় প্রতিমা এর আগে কখনো? এর আগে তো হয়েছে প্রত্যেকই হয়, তো এবার নিয়ে 2 বার ছিল, হচ্ছে এর আগে 11 বার ছিল, 13 বার ছিল, এবার সামনে বাড়ছে, তিনটা করতে শুনেছি। আপনার হাতে ফুল দেখছি, আপনি একদম মানে খুব সুন্দর ভাবে পুজো দিবেন, একদম মায়ের কাছে পুজো দিতে আসছেন, গত 2 বছর কোভিড এ ঘরবন্দি ছিলেন তারপরে আপনি বেরোলেন, কতটা খুশি হয়েছে? দেখো যারা এখানে পুজো দিতে আসছেন তাদের কাছেও কিন্তু একই কথা যে প্রত্যেকেই কিন্তু খুশি রয়েছেন, প্রত্যেকেই অত্যন্ত আনন্দিত রয়েছেন। আর এই মুহূর্তে আবারও জানিয়ে রাখি দাউকিমারির যে ক্লাবে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ক্লাব কিন্তু 37 বছরে পদার্পণ করলো এবং 37 বছরে তাদের চমক যে 15 হাতের কালী প্রতিমা। আমি এই মুহূর্তে আমার সঙ্গে পেয়ে গেছি এই প্রতিমার যে মূল কারিগর তাকে পেয়ে গেছি, আমি একটু ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই এই প্রতিমা বানানোর জন্য যার হাত সব থেকে বড়, যে বলা চলে যে অবদান যার বেশি, তাকে পেয়ে গেছি। প্রথমে বলবো যে 15 হাতের প্রতিমা কিভাবে এতটা 10 দিনে, যেটা আপনার ওয়াইফের সূত্রে জানা গেল 10 দিনে আপনারা এটাকে তৈরি করে দিয়েছেন। হ্যাঁ করেছি, কষ্ট হয়েছে জানি, এত কম সময়ে কিভাবে এত বড় প্রতিমা সম্ভব হলো? আমার খুব পরিচিত জায়গা বলতে, আমার ছোটবেলা থেকে এই জায়গায় মানুষ হয়েছি, এই জায়গায় কর্মেই ব্যবসা খুব মানে বাবার সঙ্গে করতে করতে এত বড় হয়েছি। আচ্ছা এত কম সময়ের মধ্যে এত বড় প্রতিমা? হ্যাঁ সেক্ষেত্রে কি রাত দিন জেগে একদম দিন রাত জেগে কাজ কাজ? মোটামুটি সেরকম ভাবে কাজ করিনি, মোটামুটি রাত বলুন 10:30টা হচ্ছে, রাতা হচ্ছে, এরকম ভাবে কাজ করছিলাম দুজন। এর আগে কি এর আগে কখনো এরকম বড় প্রতিমা এখানে? হ্যাঁ না বানাইছি, এর আগে বানাইছি তো অনেক বছর হয়ে গেছে, মোটামুটি 5 বছর আগে এক জায়গায় কাজ করছিলাম, আর মোটামুটি 12 বছর আগে এক জায়গায় রানীহাটের ওদিকে, জায়গাটার নাম বিশেষ করে মনে নাই এখনো, অনেক বছর হয়ে গেল। পাশাপাশি একটু ব্যক্তিগত প্রশ্ন, আমার ইচ্ছা আছে, খুবই ইচ্ছা রাখতেছে, এত বড় প্রতিমা পারিশ্রমিক দিলেন, আনুমানিক একটা একটা হিসাব জানতে চাই কত টাকা নিয়েছেন? আপনার বাজেটটা জানতে চাচ্ছেন? যেভাবে বাজেট আমার সঙ্গে ক্লাবে যে মেম্বার গুলো আছে এদের সঙ্গে আমার এরকম ভাবে কোনো বাজেট হয়নি। এবার বিশেষ কথা হচ্ছে আমার মাঝখানে একটু অসুবিধার খাতিরে ওদের ক্লাবেই আমি আশ্রয় নেই বলতে ব্যবসা করি, ওনারা বলছেন যে যাই হোক প্রতিমাটা বানাইতে হবে, সেখান থেকে আমরা তোমাকে এই সুযোগটা দিব। আমরা সময় কলকাতার পর্দায় আপনার প্রচার অবশ্যই করব, আমরা আমরা প্রত্যেকেই চাই গ্রামাঞ্চল থেকে যে সমস্ত প্রতিভাবানরা রয়েছেন তারা তাদের আরো সফল হোক, আরো সফলতা নিয়ে আসুক,
আপনি যদি একটু যদি আপনার পুরো পরিচয়টা বলে দেন। আমার নাম ইকবাল রায়, আমার বাড়ি বগুড়ি, আমি এখানে থাকি। যদি আপনি কেউ প্রতিমা বানাতে চায় আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবো? নাম্বার দিন, মোবাইল নাম্বার দিন। আপনার মোবাইল নাম্বারটা কি বলবেন? 9884667070। একেবারে অসংখ্য ধন্যবাদ। দেখো মধুকন্যা, যে বিষয়টা ফুটে উঠলো ক্লাব কর্তৃপক্ষের একটা কিন্তু মানবিক রূপ কিন্তু এখানে দেখা গেল। যেমনটা যে মালিক রয়েছেন, যে মৃৎশিল্পী, তিনি কিন্তু জানাচ্ছেন তিনি একটা সময়ে তার পারিবারিক সমস্যার কারণে অসহায় পড়েছিল এবং তারপরে এই ক্লাব কর্তৃপক্ষই কিন্তু তাদেরকে আশ্রয় দেয় এবং সেই ক্লাবেই তিনি দীর্ঘ কয়েক মাস ধরে আছেন এবং সেখানে থেকেই কিন্তু এই প্রতিমা তিনি নির্মাণ করেছেন। স্বাভাবিকভাবে যেমনটা ওনার সঙ্গে কথা বললাম, কথা বলে যেটা জানা গেল যে পাশাপাশি একটা মানে বল তোমাকে একটা যে বিষয়টা আমি জানাতে যাচ্ছি যে গ্রামের এই পুজো, গ্রামের ছোট্ট ক্লাব, তারপরেও ক্লাবের এত বড় একটা উদ্যোগ এবং পাশাপাশি এই যে একটা মানবিক রূপ যেটা দেখা গেল, ক্লাব কর্তৃপক্ষ একজন মৃৎশিল্পী সহ তার পরিবারকে আশ্রয় দিয়েছে, এটা কিন্তু একটা অনন্য নজির তৈরি করে দিয়েছে মধুকন্যা। একেবারেই সানি, দেখাই গেল তোমার মাধ্যমে আমরা দর্শকদের সামনেও তুলে ধরতে পারলাম এই সুবিশাল 15 হাতের কালী প্রতিমা। তোমাকে আপাতত ধন্যবাদ সানি। আমাদের সঙ্গে প্রতিনিধি সানি রায় ছিলেন একেবারে সরাসরি ডাউকিমারি মহাশক্তি মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে। আর সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে সুবিশাল 15 হাতের কালী প্রতিমা, এবং আজকে জলপাইগুড়িতে যেটা দেখা যাচ্ছে ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে, তারপরেও কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করে সকাল থেকেই মানুষ কিন্তু এই প্রতিমা দর্শন করতে আসছে।